শুরু করছি সংবাদ সারাদিন আর প্রথমেই নজর রাখব টক টু মেয়র অনুষ্ঠানের দিকে। अनवरी बेगम हाँ हाँ बोलिए, प्रॉब्लम बताइए। ठीका प्रॉपर्टी अगर आपका है आप आ जाइए, यहाँ पर ठीका सेल है। ठीका सेल में आप आने से अगर आप बिल्डिंग करना मांगते हैं तो हम लोग यहाँ पर प्लान सैंक्शन आपको दे देंगे। वो रास्ता का जितना दूसरा प्रॉपर्टी में जितना एफआईआर मिलता है उतना ही एफआईआर आपको मिलेगा। और दूसरा है, अगर आप ठीका टेनेंट है और लीज लेना चाहते हैं तो हम लोग वो बंदोबस्त भी कर देंगे। ये करके गवर्नमेंट से आपको लीज हो जाएगा ठीका में, उसके तहत आपको बैंक लोन भी मिलेगा और आप वो ये भी सब लीज भी दे सकिएगा। अब बिल्डर के साथ तो हम नहीं पढ़ेंगे, मैं आपका साथ पढ़ सकता हूँ जो आपसे बैठ के या मालिक हैं ठीका का। बिल्डर को बोलिए आने के लिए यहाँ पर, आपका आप आइए, आके यहाँ से परमिशन ले जाइए, इसके लिए कोई ये नहीं है। मगर आपका बिल्डर के साथ प्रमोटर के साथ तो हम लड़ाई नहीं कर पाएंगे। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ ৩৯ নম্বর ওয়ার্ড। তুষারকান্তি? হ্যাঁ তুষার দা বলেন। হ্যাঁ থ্যাংক ইউ তুষার দা, থ্যাংক ইউ তুষার দা। এই দুয়ার সাহেব কোথায়? ওইখানে জল জমছে, ওখানে ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে, ওই যেখানে ওই পাইলিং হচ্ছে, ওই খুব নোংরা করে সাইডটাকে খুব নোংরা করে রেখে দিয়েছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। দাদা এটা ক্যালকাটা কর্পোরেশনের ফোন, হ্যাঁ আমি জেলার ব্যাপারে কথা বলতে পারবো না এখান থেকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। কিতনা নম্বর ওয়ার্ড সে? ১৪১। হ্যাঁ আপনার নাম বতাইয়ে। নুরুল হাসান কুরাইশি। নুরাল হুদা, নুরুল হুদা কুরাইশি। হ্যাঁ কুরাইশি সাহেব অ্যাড্রেস বতাইয়ে। Z3Y150 Y7 রাস্তা কা নাম? ও ডক্টর এ কে রোড। হ্যাঁ বতাইয়ে। হ্যাঁ आपको काम करना है जी। जब कॉर्पोरेशन का एडवर्टाइजमेंट निकलेगा तब जाके आपको देना पड़ेगा, जो जिससे आपका क्वालिफिकेशन ये करता है, अगर इंजीनियर है तो इंजीनियर देने के बाद आपको एग्जाम होगा, उसके बाद काम होगा।
আস্তে আস্তে কর্পোরেশনে দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ার ছাড়া কোনো, কারণ লেবার টেবার এখন ম্যাক্সিমাম কন্ট্রাক্ট চলে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড সাহেব, কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ চুয়াল্লিশ। আপনার নাম বলেন সাহেব। কি নম্বর? রমাদুর রহমান। রমাদুর রহমান মল্লিক। রমাদুর সাহেব অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ বলেন রমন সাহেব। হ্যাঁ বলুন। ঠিক আছে, আমরা 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 পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, সোমবার লোক যাবে। না কনজারভেন্সি তো, পুরোনো টায়ার ফায়ার এই সব বার করতে হবে, করে ফেলে দিতে হবে সব বাইরে। টায়ার কিন্তু শেডিং করবেন, নাহলে আমরা যখন ধাপা ধাপাই গেব ওর মধ্যে জল জমবে, ওর মধ্যে আবার ধাপাতে আমার ডেঙ্গু হয়ে যাবে। হ্যাঁ শেডিং, একটা শেডিং করিয়ে দিয়ে তারপরে হয় শেডিং করবেন, নাহলে বিরাট গর্ত করে ওর মধ্যে পুঁতে দেবেন। চালিয়ে দিল বুলডোজার এরকম করে থাকবে, যে কটা ওই জায়গাটা জল পড়বে। আপনার শেডার একটা মেশিন না থাকলেই তো খেচ 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 করে কেটে দেবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ প্রবীর, একটু লিখে নিয়ে। হ্যাঁ হ্যাঁ প্রবীর, অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ প্রবীর বলেন। বলছি যে আমি তো উৎসাহে নিয়ে কলটা করছি, কিন্তু একজনের আশাহত হই, আমাদের এখানে একটা জলাশয় আছে টিকাপাড়ায়, একের এক দমদম রোডে, একের এক দমদম রোড। হ্যাঁ একটা টিকাপাড়ায় জলাশয় আছে, একদিকে সবার সরদে, একদিকে টিকাপাড়া, আর অপর পারে সবজি বাগান আর রামলীলা বাগান। এই এই জলাশয়ের দুপাশে দখল হয়ে যাচ্ছে আর জঙ্গল হয়ে বিভৎসর অবস্থা, মানে ডেঙ্গু ম্যালেরিয়া কারখানা। তা আমরা স্থানীয় কাউন্সিলরকে বলে, বড় চেয়ারম্যানকে বলে খানিকটা পরিষ্কার করার পর ওনারা আসলে জলাশয় পরিষ্কার করতে একটা বিরাট টাকা লাগে, সেটা বড়োর পক্ষে এ করা সম্ভব হয় না। তার কারণ হচ্ছে যে জলাশয়কে মানুষ জলাশয়কে এভাবে ভ্যাট, এবার বারবার পরিষ্কার হয়, বারবার আবার জলাশয় নোংরা ফেলে, বারবার পরিষ্কার হয়। এখন কত টাকা ট্যাক্সের আছে আমার রাস্তা সারিয়ে লাইট দিয়ে সব কিছু করে, আর কত সেটাই সমস্যা। সমস্যা আমরা একবারে একবার করে দেওয়ার পর যদি লোকাল মানুষ সেটাকে প্রোটেক্ট করে আমরা করে দিতে পারি, কিন্তু কি হয় পুরোটাই যেন মনে হয় কর্পোরেশনের দায়িত্ব চলে আসছে। আমরা এত জলাশয় পরিষ্কার করছি, আবার সেই জলাশয়গুলোতে আবার রয়েছে, পাড়ার লোকেদের ডাকছি আপনারা আসুন এর ভেতরে মাছ চাষ করুন, তাও করবে না। এই তো আপনি বললেন তো যে কাউন্সিলর আর বড় চেয়ারম্যান কিছুটা পরিষ্কার করেছে, এই জলাশয়টা কাদের, কে মালিক, কে মালিক বলতে পারবো না। না এক মিনিট, আমি আমার অফিসারকে জিজ্ঞেস করি। অনেকদিন আগে একটা নালার মধ্যে ছিল, তা আমরা একটা রিসিভ
ওই কোটি পাড়াগুলো পরিষ্কার করে দিই, কিন্তু ওনাদের প্রধান অভিযান হচ্ছে ওই সৌন্দর্যায়ন করা, তার পাইলিং করে পুরো মাটি ফাটি তোলা। আপনি অ্যাটলিস্ট বুলডোজার নিয়ে গিয়ে ওই সাইডগুলো থেকে মালটা তুলে দিন, নোংরা ওরা বলছে নোংরা। হ্যাঁ বলেন, বলছি যে আপনি তো সিনিয়র সিটিজেনকে খুব ভালোবাসেন, আপনাকেও আমরা খুবই আমাদের থেকে ভালোবাসেন, বলছি যে আমাদের এখানে একবার আইনি একদিন সময় করে আসুন না, যাবো যাবো কিচ্ছু করতে হবে না, আমি 22 তারিখে যাবো তো আপনার ওখানে, ঠিক আছে না না ওইটা আলাদা জলাশয় 22 তারিখে টালা টালা প্রত্যয় যাবো, ওই জন্য ওখান তার আগে জলাশয়টা দেখি। এই এই 22 তারিখে আমার সাথে চলুন তো বিকেলের দিকে। সে আসুন না তারপরে যাবো, অন্য কাউকে পড়লো আপনার ওই গঞ্জে আরেকটা ইয়াং ছেলে পার্থ 22 তারিখ থাকবে তো, 22 তারিখ আমার সাথে দেবে, ঠিক আছে প্রবীর আমি যাবো। ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ, এটা বলে দেয় চট করে ঘুরে আসছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বাবু এটা ক্যালকাটা কর্পোরেশনের ফোন, কমিশনার টমিশনার সব বসে আছেন ক্যালকাটা কর্পোরেশনের। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন, কত নম্বর ওয়ার্ড? ও 5 নম্বর, আচ্ছা আচ্ছা, তরুণ সাহা, দেখুন আপনার নামটা বলেন সাহেব, নামটা শ্যাম সুন্দর সাহু, শ্যাম জি আপনার অ্যাড্রেস বতাইয়ে, B20/2 H/4 রাস্তা কা নাম? ক্ষুদিরাম বোস সরণি, এর এর বাড়ি তো তালা প্রত্য। হ্যাঁ বলিয়ে শ্যাম সুন্দর জি বতাইয়ে, তব তো হই যায়। ঠিকা ঠিকা হ্যাঁ আপ এক কাম করিয়ে আ যাইয়ে হিয়া পর, হিয়াই পর হো যায়, হিয়া আমারা ঠিকা সেল হ্যায়, ये आपका हम लोग का मैक्सिमम जो है ऑफिसर लोग नहीं जानता है, हम इतना बार पकते हैं मगर कोई ऑफिसर सुनता नहीं है। आप आ जाइए, आप आ जाइए वहाँ पर सुरजीत चंद्रो डेप्यूटी ठीका कंट्रोलर, रूम नंबर सोमनाथ, रूम नंबर कत? আপ মে অফিস মে আইয়ে, হ্যাঁ 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 নে মেরে পাশ আ যায়।
आप कल ही आ जाइए, कल नहीं मंडे। हाँ मंडे आप आ जाइए, यहाँ पर हमारा सोमनाथ दे साहब हैं, वो है स्पेशल कमिश्नर हमारा, यही सब देखते हैं वो। सोमनाथ दे साहब लिखिए आप थोड़ा। हाँ 115 रूम नंबर 115। हाँ वो सुरजीत चंद्र साहब को बुला लेंगे, सब हो जाएगा यहाँ पर आपका। पहले 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 यहाँ से आपको आपका पापा का नाम में वो है तो चलान, अच्छा वो आपके नाम में पहले ट्रांसफर होगा, फिर वो डेप्यूटी ठीका कंट्रोलर करेगा आपका, वो जो है ठीका टेनेंसी जो है आपके नाम में ट्रांसफर होगा। उसके बाद वो बेसिस में वो जमीन हमारे कॉरपोरेशन में आपके नाम में ऐसे ये होगा, म्यूटेशन होगा। फिर आपको उस जमीन के ऊपर आपको प्लान सैंक्शन अगर चाहिए तो प्लान सैंक्शन दे देगा। अगर आपको वो जमीन, अगर वो जमीन के ऊपर आपको लीज चाहिए तब यहाँ पर फॉर्म है, वो सब फॉर्म भर के जमा देना पड़ेगा, और वो जाके थोड़ा टाइम लगता है, वो टाइम लगता है, वो लैंड डिपार्टमेंट से हम लोग को करा के लाना पड़ता है। हाँ और सुरजीत चंद्र साहब का घर है 249। अगर कोई परेशानी होगा हम भी हैं, आ जाइएगा हम बोल देंगे। ठीक है शाम साहब, ओके धन्यवाद, नमस्कार। যতটা সম্ভব ইজি করতে হবে এবং এফেক্টিভ করতে হবে। আমি একেও বললাম স্মার্কি মহাপাত্রকে যে আপনারা যদি এতদিন রেখে দেন, আমাদের মূল উদ্দেশ্য হলো বস্তির বাজারে ইলিগাল কনস্ট্রাকশন না হয়। আপনি যদি 6 মাস 8 মাস ধরে ফাইল রেখে দেন তাহলে আমার তো বস্তিতে আমি আটকাতে পারবো না। আমাকে এখন যেটা করতে হবে ইউডিপিতেই ঠিকাকেও এখানে ট্রান্সফার করতে হবে, সব ক্লিয়ার, ইউডিপি থেকে স্যাংশন হয়ে গেল। ওই একটা এ আটকে রয়েছে, ওই একে সিং একটা যে করে দিয়েছিল নতুন এ হবে না বলে একটা নোটিফিকেশন, ওইটা আমি গিয়ে দিয়ে এলাম স্মার্কির হাতে যে আপনি ওটা ম্যাডামের কাছে তুলে দিন, তাহলে আমি ম্যাডামকে বলে দেবো। স্যার এখন বলবেন না, আমি আগে তুলে দিই, তোলো নাহলে তো আমাকে বলতেই হবে। কেন আমার বাবার নামে হলে আমি কেন পাবো না, কেন এটা এটা আটকে থাকবে কেন? আমি যদি ওই প্রিমিসেসে থাকি তাহলে আমার বাবার নামের পরে আমি কেন ঠিকা টেনেন্ট পাবো না? এই লকের মানেটা কি? ও ডিটারমিনেশন অফ ঠিকা টেনেন্সিটা কি হচ্ছে, অনেকে এমনি ভাড়া নিয়েছে সেটাকে ঠিক মানে বাড়িওয়ালাকে টাইট দেওয়ার জন্য একটা একটা সেইটা নিয়ে বাড়িওয়ালার সাথে গণ্ডগোল। হ্যালো নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি ববি হাকিম বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, 33। হ্যাঁ নামটা বলবেন সাহেব। কি দত্ত? ও নির্মল দা, আচ্ছা নির্মল দত্ত। হ্যাঁ হ্যাঁ নির্মল দা, অ্যাড্রেসটা বলুন। অরবিন্দু শেখর নস্কর রোড, যেটা আগে চাউলপট্টি রোড ছিল। কালকেই তো বেলেঘাটা গেছিলাম আপনার পাড়ায়, কালকে গেছিলাম ওই আপনাদের ওখানে 33 নম্বর ওয়ার্ডে একটা শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়ির গেস্ট হাউস আবাসন এর একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। হ্যাঁ বলুন না। আরে
বলছি যে আমার একটা জমি আছে এখানে, হ্যাঁ জমিতে আমার পাইপের শুল্ক পাওয়া আচ্ছা, হ্যাঁ এবং আমার পেছনে আমার থেকে প্রমোটার নিয়ে বাড়ি করে থেকে আমাকে অফার দিয়েছিল, তো আমি তাদের সাথে বলেছিলাম আমি জমি দিতে পারি কিন্তু অফার প্ল্যান করে আসলে পরে আমি দেবো, তাছাড়া আমি দেবো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সে আমাকে রেফার করেছে বাড়ি করে দিতে, হ্যাঁ সে আমাকে রেফার করে দোবারে বাড়ি করছে, এখনো কমপ্লিট হয়নি। আমি আপনার চক্করে চিঠি দিয়েছি একজনকে ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছি, আপনি এরপরে জানা দিচ্ছেন সে প্ল্যান করতে কিনা, জমিটার মিউটেশন আপনার নামে ছিল, দাদা দাদা টাইম নষ্ট করবেন না, সোমবার দিন চলে আসুন, আপনার যে মিউটেশন সার্টিফিকেটটা নিয়ে সোমবার দিনই চলে আসুন, তাহলে আমাকে ইমিডিয়েটলি স্টপ ওয়ার্ক নোটিশ দিতে হবে, হয়তো নিশ্চয়ই কিছু একটা পড়ে পড়ে নিয়ে আপনার সই জালফাল করে কিছু একটা করেছে। ওই প্রিমিসেসের নাম্বারটা বলুন যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, প্রিমিসেসের নাম্বারটা বলুন। ওটা তো আপনার বাড়ির পাশেই, তাহলে কতটা কনস্ট্রাকশন হয়েছে আপনি দেখেননি? হ্যাঁ এটা 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 তো ঠিকানা দেখছি, না না ল্যান্ডটা তো ঠিকা ল্যান্ড, দাঁড়ান এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান আমি রেকর্ডটা বার করি, এক মিনিট ধরুন, আরেকবার আরেকবার বলুন তো যে এই ল্যান্ডটার উপরে ইল্লিগাল বাড়ি হচ্ছে, 53/1F, এক মিনিট ধরুন সাহেব এক মিনিট, হ্যাঁ একটু ধরুন আমি বার করছি কম্পিউটার থেকে, শ্রীমতী হীরা সরকার, উনি কে? তাহলে ওই জমিটা কে এখন বাড়ি বানাচ্ছে কে? কি করে করছে ওর ওর লিগাল কি করে পেলো? আপনার মামি কি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে ওকে? তাহলে আর কি করা যায়, যদি যদি বাড়ির মালিক যদি লিখে দেয় তাহলে আর আপনি কি করবেন, আমি কি করব? যদি বাড়ির মালিক লিখে দেয়, যদি ধরুন আপনার মামির নামে জায়গাটা, হীরা সরকার যদি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয় তাহলে আপনি বা কি করবেন, আমি বা কি করব? ইললিগাল কনস্ট্রাকশন কিনা সেটা আমি চেক করে নেবো, যদি ইললিগাল হয় আমরা গিয়ে ভেঙে দেবো, কিন্তু কিন্তু বাড়িতে যদি যদি এনআর ইললিগাল হয় আমি আটকে দিচ্ছি, সেটা তো আলাদা, কিন্তু যদি প্ল্যান স্যাংশন করে করে তাহলে তো আমারও কিছু করার নেই আপনারও কিছু করার নেই, আমি দেখে নিচ্ছি। সোমবার দিন আপনাকে আমি ডিটেলসটা দিয়ে দেবো ফোন করে, 9433634 এই নাম্বার এই নাম্বারে আমি ফোন করে, 4-3 আর 3-4 এই নাম্বারে আমি ফোন করে আপনাকে দিয়ে দেবো, যে যদি প্ল্যান স্যাংশন হয় তাহলে প্ল্যান স্যাংশন নাম্বারটা, আর যদি প্ল্যান স্যাংশন না হয় তাহলে নোটিশ দিয়ে নোটিশের নাম্বারটাও আপনাকে জানিয়ে দেবো, যে কোন নোটিশ নাম্বারটা কত আমরা ইললিগাল বিল্ডিংয়ের জন্য। আমি এটা করে দিয়ে আপনাকে জানিয়ে দেবো, এদিকটাও জানিয়ে দেবো, যদি প্ল্যান স্যাংশন নিয়ে থাকে তাহলে স্যাংশন নাম্বারটা জানিয়ে দেবো,
আর যদি প্ল্যান স্যান না নিয়ে থাকে তাহলে আমি যে নোটিশ দিলাম ভাঙার সেটাও জানিয়ে দেবো, আপনাকে কপিটাও দিয়ে দেবো। না আপনি সুস্থ থাকুন, কিন্তু ব্যবহার হয়ে যা লিগালি যা হবে হবে, আমি সেটা আপনাকে সোমবার জানিয়ে দেবো। এটা সোমবার জানিয়ে দেবো, যদি ইলিগাল হয় তাহলে নোটিস দিয়ে নোটিশটা ওকে ওনাকে দিয়ে দেবো একটা কপি, আর যদি এটা লিগাল হয় তাহলে প্ল্যান নাম্বার ফ্যান নাম্বার দিয়ে দেবো। ছোটো জমি আমার যতদূর মনে ইউডিপি করে নিয়ে নিয়েছে, ওইগুলি এখন হয়ে যায় না ছোটো জমিতে তিন কাটার নিচে আমরা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বাবু আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নিয়ে নিন প্লিজ, লিখে নিন একটা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ বলুন বাবু। আই নিউ টাউনের ফোন নেওয়া যাবে না, এটা কলকাতা কর্পোরেশনের। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও 9830037493। হ্যাঁ লিখে নাও, হ্যাঁ লিখে নাও প্লিজ। আছে তো হোয়াটসঅ্যাপ, না হারিয়ে দিই, দেখিস তো তো আমার ব্যাপারটা হচ্ছে যে এলো পাঠিয়ে দিলো হয়ে গেল, না রিপোর্ট নিয়ে তাকে জানাতে হবে যে আমি কি করলাম। এই হোয়াটসঅ্যাপে করা হবে, ম্যাক্সিমাম বলছে হোয়াটসঅ্যাপ ধরে না, এই হোয়াটসঅ্যাপে তো আমার কম্পিউটারে যায় ছবি, আমরা মোবাইলও দেখা যাবে কিন্তু কম্পিউটার ফেয়ে করা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনি 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 ওই আর্টিস্ট পরিতোষ দা, তাই তো? আপনার কেসটা অলরেডি আমি এ করে দিয়েছিলাম, আমি আসার আগে আপনার কেসটা পাঠিয়ে দিয়েছি, আপনার আপনার হয়ে যাবে আবাসনে, যেটা আপনার যে অ্যালটমেন্ট ওটা হয়ে যাবে, আমি কারণ আসার আগে সই করে দিয়ে এসেছি। হ্যাঁ ওটা পরিতোষ দা হয়ে যাবে, এখন যদি অরূপ আটকে দেয় আলাদা, নাহলে কিন্তু হয়ে যাবে, আমি ওটা দিয়ে এসেছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন। কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ রানাঘাট। দাদা এটা কলকাতা কর্পোরেশনের ফোন, হ্যাঁ এখানে সব কলকাতা এই কমিশনার থেকে আরম্ভ করে সব ডিজিরা সবাই বসে আছেন।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা, এটা টক টু মেয়র এর পার্টি সংক্রান্ত ব্যাপার। হ্যাঁ, পার্কিং হাওড়ায়? হ্যাঁ বলুন বলুন বলুন। আমরা আমরা সব সব জায়গায় পুজোর আগে পার্কিং এর বোর্ড লাগিয়ে দিচ্ছি যে আপনার চার্জটা অফিসিয়ালি কত আমরা করে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা পার্কিংয়ের জায়গায় আমাদের বোর্ড থাকবে। সেই বোর্ডের মধ্যে আপনার যদি তার থেকে বেশি কেউ চার্জ করে, আপনার নিচে একটা ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারে আপনারা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে ওটাকে আমাকে দিয়ে দিন। সেই পার্কিং আপনি আপনি রাত্রিবেলা ফ্যামিলি নিয়ে গেলেন, ওখানে তো ঝগড়া করতে পারবেন না। ও তো 30 টাকা চাইবে, আপনি বলেন 10 টাকা, তো হয় না। আপনি ওটা নিয়ে নেবেন, নিয়ে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে সই করে পাঠিয়ে দেবেন। এজেন্সি লোক কে শুনিয়ে প্রবলেম হয়, জেসা আপ টেন্ডার করতে হয় না। এক মিনিট ধরুন সাহেব, জেসা আপ টেন্ডার করতে হয় এজেন্সি ভি টেন্ডার কর দেতে হয়। আপ অফিসিয়ালি টেন্ডার করকে সমঝিয়ে এক এজেন্সি সে 2 লাখ রুপিয়া ইয়া 10 লাখ রুপিয়া লিয়ে, ও ক্যা করতা 10 আদমি কে অন্দর মে উসকো টেন্ডার কর দেতা হ্যায়। জো ইচ্ছা তুম লো, হমকো ইতনা রুপিয়া কালেকশন দেনা পড়েগা। আমার পাড়ার ছেলেরাই ওই সব এজেন্সিতে কাজ করে, ওদের কোনো এ নেই, ইয়ে এরম পাচ্ছে নিচ্ছে, নিয়ে একটা টাকা দিতেই হবে। এইটা এইটা এটা বাস্তব, এটা এটা হচ্ছে বাস্তব। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় রেট চার্ট করতে হবে, প্রত্যেকটা জায়গায় রেট চার্জের সাথে একটা কমপ্লেনের এ রাখতে হবে। যে মানুষ হ্যারাস হবে সাথে সাথে করলে ওই এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করে দিতে হবে, কারণ এজেন্সি ফর গ্রান্টেড। এগুলো কি কনফ্রন্ট আমল থেকে চলছে, তো এরা ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে মানুষকে। তো কোনো কোনো আপনার সাথে যারা টেন্ডার করে, কোনো কোঅপারেটিভ ইজ নট কোঅপারেটিভ, নামে কোঅপারেটিভ সব হলো এ করে মালিকানা, কোনো কোঅপারেটিভ কি স্যার কোঅপারেটিভ আছে? অ্যাকচুয়ালি কর্পোরেশন করেছিল যে সব ওই যারা কালেকশন করে তাদের নিয়ে কোঅপারেটিভ, কে কে করে সব হলো ওই কালেকশন দিয়ে দেয় আর এরা করে, কোনো কোঅপারেটিভ ফরটিভ কিছু নেই। ড্রেস বাধ্যতামূলক একটা আই কার্ড থাকবে আর আপনি ওই এটা দিয়ে দিন, তাহলে এনাদের এ হবে, নাহলে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি সাহেব। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দি সাজেশন। পার্কের গেটে ফুটপাতে গাড়ি তুলে দিয়ে পার্কিং করে দিচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। অশোক দা একটু লিখে নি, অশোক দা একটু লিখে নিচ্ছি। কত নম্বর ওয়ার্ড?
টিভিটা বন্ধ করে দিন অশোকদা, টিভিটা মিউট করে দিন, মিউট। হ্যালো, হ্যাঁ টিভিটাকে মিউট করে দিন, আমি ধরে আছি, টিভিটা মিউট করে দিন, ইকো হচ্ছে। হ্যাঁ টিভিটা মিউট করে দিন, ইকো হচ্ছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলেন অশোকদা, ওয়ার্ড নাম্বার বলুন। দাদা এটা তো ক্যালকাটা কর্পোরেশনের ফোন, কি সমস্যাটা কি আপনার? আপনি একটা আমার ফোন নাম্বার লেখেন, একটা হোয়াটসঅ্যাপ, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লেখেন আপনি, লেখেন লেখেন আগে 9830 37493। হ্যাঁ আমার, আপনি যে মিউটেশন অ্যাপ্লাই করেছেন ওইটাকে আপনি কাগজটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেন এতে। হ্যাঁ আমি মানেশ্বর মিউনিসিপ্যালিটিতে জিজ্ঞেস করছি কেন এটা হয়নি, ঠিক আছে? আপনি এটা দেন, তারপরে দু চার দিনের মধ্যে আমি করিয়ে দেবো, ঠিক আছে? দেন না। হ্যাঁ পাঠিয়ে দেন, এই করে নিয়ে দুলালদাকে বলে এটা করে দাও। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ সাইফুল, হ্যাঁ কি আপনার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করে দাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করো, করো 9830037493-তে করো, ছবি দিয়ে করো, ছবি দিয়ে ডাক নাম্বার টাক নাম্বার দিয়ে পাঠাও, 9830037493 ঠিক আছে, তুমি ওটা দাও আমাকে, তুমি ওইটা আমাকে পাঠাও, পাঠাও না এত কথা বলে তো লাভ নেই, পাঠাও এবং ডিটেলস অফ ল্যান্ডটা পাঠাও। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ এক মিনিট অতুল, আমি লিখে নিই একটু। হ্যাঁ অতুল, আপনার অ্যাড্রেসটা বলুন। কি? তারামণি ঘাট রোড। তারামণি ঘাট রোড। হ্যাঁ হ্যাঁ অতুল দা বলেন। ও সাহেব নোটিস দিন, ধারা 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 পড়ায় তো, ধারা পড়াবো। স্বাস্থ্যকেন্দ্র পয়সা করে না, কনজারভেন্সি করে পাঠাচ্ছি, ধারা 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 পড়াতেই এটা। ওনার বাড়িতে গেলে উল্টো দিকে বাড়ির সামনে ওই খালি জমি যা হয়। আমার বাড়ির পাশে যে ওইটা দিচ্ছে ওইটা ভাড়া দিয়েছিল এবং ছিলাম সারা বাংলা কলকাতা আজ পর্যন্ত গড়িয়ে গেলাম।
ঠিক আছে সরিয়ে দিচ্ছি। করিয়ে দিচ্ছি আপনার হয়ে যাবে, সোমবারের মধ্যে সব হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনার অ্যাড্রেসটা বলুন। আচ্ছা বলুন, প্রবলেমটা বলুন। আপনি আপনি পুকুরের অ্যাড্রেস গুলো একটু দয়া করে দিতে পারবেন? আরেকটা ঠিক আছে আমি লিখে নিলাম। হ্যাঁ আমি পড়াচ্ছি পড়াচ্ছি পরিষ্কার পড়াচ্ছি। এই ওই ছেলেটা তো নেই, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। গুড আফটারনুন। এক মিনিট এক মিনিট ম্যাডাম, আপনার ওয়ার্ড নম্বর কতনা বতাইয়ে? ওয়ার্ড নম্বর 135। আপনার নাম বতাইয়ে ম্যাডাম। ক্যা রোশন আরা? ও সলিম, সলিম 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 তো আমার কাছে এসেছিল কয়েকদিন আগে। কহাঁ পর ইলিগাল ইলিগাল কনস্ট্রাকশন আপকা ও বগল মে জো হো রহা হ্যা না, আপকা বগল মে জো ছোটা সা জগহ হ্যা উহাঁ পর জো কর রহা হ্যা। আচ্ছা ও ছোড়িয়ে কোন কর রহা, হমকো ইলিগাল সে মতলব হ্যা, আপ হমকো অ্যাড্রেস তো থোড়া দে দিজিয়ে। ও যহাঁ পর ইলিগাল হো রহা ও P62 গার্ডেন রিচ, গার্ডেন রিচ রোড ক্যালকাটা। ঠিক হাম দেখ রে ম্যাডাম।
हाँ वो तो सलीम तुम बोल के गए थे तुमको, ठीक है इसको हम देख ले रहे हैं, डीजी बिल्डिंग भी बैठे हुए हैं उसको दे दे रहे हैं। वो अच्छा अच्छा ठीक है, तुम अपना अपना ख्याल रखो, हम ये देख रहे हैं ठीक है। एक इलीगल कंस्ट्रक्शन नहीं इस चिल्ला मार कर चुके একটা স্টা যদি কলকাতা বুম হয়ে যায় না তাহলে দেখবেন সব ভয় পেয়ে যাবে দুম করে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার বলেন, কত নম্বর ওয়ার্ড? যাদবপুরে। আচ্ছা আচ্ছা, নামটা বলুন স্যার। অয়ন দাস। হ্যাঁ আচ্ছা, অয়ন দা অ্যাড্রেস অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেস হলো 4 নম্বর কবি সুকান্ত রোড, কলকাতা 7025। আচ্ছা কবি সুকান্ত কলকাতা 75। হ্যাঁ অয়নবাবু বলেন। বলছি আমার বাড়ির পাশে একটা খালি জমি আছে, ওটা পাশে একটা মানে বড় ফ্যামিলি আছে ওদের, ওই জমিটা যত দিন যাচ্ছে প্রচন্ড পরিমাণে গাছ গাছরা মানে উল্টো পাল্টা কিন্তু পড়ে যাচ্ছে, তো এতে আমাদের কি হচ্ছে আমাদের মশার সমস্যা, আমাদের বিভিন্ন সাপ যখন বিভিন্ন ইনসেক্টস ওখান থেকে বেরোচ্ছে মাঝে মাঝে, যেখানে আমাদের অনেক প্রবলেম হচ্ছে ঠিক আছে। আমি সাইটে গিয়ে মিউনিসিপ্যালিটির কর্পোরেশন সাইটে গিয়ে একটা কমপ্লেন করেছিলাম, তো আমাদের কাছে লোকও এসেছিল কিন্তু কোনো শোনা হয়নি স্যার, এটা আজ থেকে 6-7 মাস আগে, জমিটার অ্যাড্রেস কি? ওইটা 2 নম্বর সুকান্ত রোড হবে, তাহলে আমার পাশের প্লটে একদম, আপনার কাছে কেস আছে যে জমিটা হয়তো কুকুর বুঝিয়ে করে তারপরে কোনো এসছে পাঁচ বছর আগে পুকুর ছিল। দেখে না তো 2 নম্বর হবে, 2 নম্বর কবি সুকান্ত সরণি ট্যাঙ্ক লিস্টে আছে কিনা, আর আপনি একটা নোটিশ দিয়ে দেন দাদা, এ ওটা পরিষ্কার তো করে দিই তারপর খোঁড়াটা পড়ে হলো। না না আপনাকে দিতে হবে না, আমি আমার অফিসারকে বলছি, আপনি কেন দেবেন নোটিশ, আপনি তো আমার খবরটা দিন, পরিষ্কার পরিষ্কার সোমবারের মধ্যে হয়ে যাবে, আমাদের কনজারভেন্সি হেভি অ্যাক্টিভ লোক আছে। শুভাশিস বাবু শুধু আমাদের সুব্রতবাবু নোটিশ দিলেই সুভাষবাবু পরিষ্কার করবে। আচ্ছা নমস্কার, এনভায়রনমেন্ট কে উপর লোক দে রা করকে উসমে হম লোক একটু ইয়ে পন্ড ইয়ে সব সাফ করতে বহুত এনভায়রনমেন্ট কো কম দিজিয়ে বোলে হম লোগ হি কর দেন।
নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, গুপ্তা জি, অ্যাড্রেস ক্যা হ্যাঁ, ইয়ে ওয়ার্ড নম্বর ক্যা কিতনা নম্বর? তিন নম্বর, শান্তনু সেন। এখন হলো বউ ও, এটা দেবিকা। হ্যাঁ ও, আচ্ছা, পাল্টি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তিন নম্বর, সমঝ গে। গুপ্তাজি পুরা অ্যাড্রেস, আপনার নাম বতাইয়ে। হরিশ কুমার গুপ্তা, হরি শঙ্কর। হ্যাঁ গুপ্তাজি বতাইয়ে, অ্যাড্রেস বতাইয়ে আপনা। হ্যালো, এক মিনিট গুপ্তাজি, আপনার রাস্তা কা নাম বতাইয়ে। ক্ষুদিরাম বোস সরণি। হ্যাঁ, আচ্ছা, 57/D বেলগাছিয়া রোড, ক্যালকাটা 37। হ্যাঁ বতাইয়ে গুপ্তাজি, বতাইয়ে। क्या 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 हुआ हमको समय, आस्ते आस्ते बताइए ना। ड्रेन, ड्रेन का समस्या है क्या? ठहरिए एक एक मिनट, कोता का ड्रेन हुआ सर? 67 ওরা বাঁকাড়ি মারছে আবার। বাঁকাড়ি মারছে, আসছে, কিন্তু আসছে বড় থেকে আসছে, বাঁকাড়ি মারছে, আবার যা যাতে তাই হচ্ছে। ক্যা বহুত চুহা আপকে ওয়াহ কে, বহুত চুহা হ্যায় ক্যা, চুহা ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। এইটা শোনেন, এক মিনিট গুপ্তাজি, এক মিনিট। এটা এটার এটার একমাত্র সমস্যা হচ্ছে, আমরা যেরকমভাবে মাঞ্জা আগে দিতাম না, কাঁচের গুঁড়ো, ওই কাঁচের গুঁড়ো আপনাকে সিমেন্টের সাথে মেশাতে হবে, খুব ফাইন না, করে দিয়ে ওইটাকে লেয়িং করে তার উপরে দিলে তখন ওই গেসে কামড়ায়, কাঁচ লাগলে তখন পালিয়ে। এটা ঢাকুরিয়া ব্রিজে আমরা করেছিলাম, সিমেন্ট ঘোলার সাথে কাঁচের গুঁড়ো ঢুকিয়ে দিয়েছিলাম, নাহলে প্রত্যেকবার খেয়ে নিচ্ছে আর ঢাকুরিয়া ব্রিজ পড়ে যাচ্ছে। পাইপ করে হোল করে প্রেসার দিয়ে সিমেন্ট, গ্রাউটিং দিয়ে প্রেসার দিয়ে সিমেন্ট এর সাথে ওটাকে প্রেসার দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ না, এটা ঢাকুরিয়া ব্রিজ করেছি তো আমি, এই কেএমডিএর থেকে, এই 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 বছর চার পাঁচেক হলো, এখন ঠিক আছে। ইঁদুর খেয়ালি খেয়ে নিচ্ছে আর ব্রিজ ধস করে বসে যাচ্ছে, করে বার করে ওইটা দেওয়ার পর এখনও ঠিক আছে, একটু কয়েকটা জায়গায় হয়েছে কিন্তু এখনও ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং করে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ১২৭ নম্বর ওয়ার্ড দিয়ে নরেন্দ্রনাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার কথা হলো।
হ্যাঁ বলুন না নরেন্দ্র। আপনার চারিদিকে গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে আর ময়লাটা আরেকবার পরিষ্কার। আপনাকে 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 নরেন্দা আপনাকে আমি বলেছিলাম যে পাড়ায় একটা গ্রুপ তৈরি করুন যারা এই যে নোংরা ফেলছে, আর নাহলে আমাকে অ্যাড্রেসটা দিন, আমি মিউনিসিপ্যাল কোর্টে তাদের ট্রেনে নিয়ে চলে আসবো যারা নোংরা ফেলছে। এখন আমার তো সারাদিন রাত ওখানে পুলিশিং করার মতো লোক কর্পোরেশনে নেই, আপনারা একটু আপনি করছেন কিন্তু পাড়ার লোক হিসেবে আপনাকে একটু সাহায্য করতে হবে কারা নোংরা ফেলছে। আর ওখানে একটা কমিটি টমিটি কিছু একটা বানাতে হবে যারা যারা এই এগুলোকে রক্ষা করবে, আমি কহাঁ তাক পরিষ্কার করতে থাকবো। শুনুন, কোনো কোনো পলিটিক্যাল কালার টালার নেই, যারা পরিবেশ নষ্ট করে তারা ক্রিমিনাল, যারা পরিবেশ নষ্ট করে তারা ক্রিমিনাল, তারা কোনো পলিটিক্স পলিটিক্সের ব্যাপার নেই। এখানে আমার কর্পোরেশনে আপনার আপনার মানুষের স্বার্থে আমি কাজ করছি, আপনার ওখানে পুকুরের মধ্যে নোংরা ফেলছে তারা কোনো রাজনৈতিক দল না, তারা হচ্ছে ক্রিমিনাল যারা পরিবেশকে নষ্ট করে আমাদের পরের প্রজন্মকে হত্যা করার চেষ্টা করছে। আপনি একদম আপনি ওখানে একটা গ্রুপ, আমি দরকার হলে আপনার ওখানে যাবো, আমি ওখানে গিয়ে একটা মিটিং করব, ঠিক আছে? লেখ তো ওখানে গিয়ে একটা মিটিং করবো, পুকুর নোংরা করবে কেন, পরিষ্কার করে দেওয়ার পরে গাছটা ভালো করে লাগিয়ে দিন তো, ওখানে মাইক নিয়ে আমি বলবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ কোথা দিয়ে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার নামটা বলুন। হ্যাঁ ভারতীদি, আপনার অ্যাড্রেসটা বলুন। কি আবাসন ভারতীদি, ভারতীদি আরেকবার বলুন, আমি লিখে নিই। কিনকিনি, এটা কোথায়, অ্যাড্রেসটা কি? হ্যাঁ বলেন ভারতীদি, বলেন। হ্যাঁ বলুন। P19 CIST স্কিম, হ্যাঁ 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 আপনার ওইখানে একটা কমিউনিটি হল আছে, আমি কিছুদিন আগে একবার নেমন্তন্ন খেতে গেছি। হ্যাঁ আপনার বাড়ির পেছন দিকে কমিউনিটি হল যেটা সিআইটির, ওখানে একটা নেমন্তন্ন আমার একটা স্টাফের জন্ম ছেলের বাচ্চার জন্মদিন ছিল, গেছিল, নির্মল থাকে ওইখানটা। হ্যাঁ হ্যাঁ বলেন ভারতীদি, বলেন বলেন। হ্যাঁ বলুন না,
আপনি একটা কাজ করবেন ভারতী দি, একটা কাজ করবেন, আমি মঙ্গলবার করে KMDA তে বসি উন্নয়ন ভবনে, আপনি যদি মঙ্গলবার একটু আসেন ডিটেলসগুলো নিয়ে আসলে আমি আমাদের যারা স্টেট ইনচার্জ আছে তার সাথে বসে একটা আপনার যে সমস্যার সমাধান আমি খুঁজে বার করব। মঙ্গলবার দিন আপনি আপনি এখনও আসতে পারেন কিংবা পুজোর পরেও আসতে পারেন, আমার এই মঙ্গলবারের দিন অবশ্য আমাদের KMDA এর মিটিং আছে না, এই মঙ্গলবার আপনি একটা কাজ করেন, আপনি আপনি ঠিক দুটোর সময় চলে আসুন, এই মঙ্গলবার দুটো আসুন, আমি ওই স্টেট ম্যানেজারকে ডেকে রাখবো, আমি আমি বসে আপনার আপনার সাথে বসিয়ে দেবো, করে যেটা সমাধান বার করতে হবে। ওটা হচ্ছে আমাদের উন্নয়ন ভবন সল্টলেকে, তার ফার্স্ট ফ্লোরে বলবেন যে চেয়ারম্যানের অফিস। ঠিক আছে, ভালো থাকবেন ভারতী, ভালো থাকবেন। ও তোরদের আগে হয়ে যায় মানুষের সমস্যা কেমন। হ্যাঁ বলো বলো বলো, রাস্তার কাজ খুব ভালো এগোচ্ছে, ওটা ইমিডিয়েটলি আমরা দেখছি, যা দরকার হবে করে দেবো। এই দেখে নিন, ধস নেমেছে রাস্তায় আপনার ড্রেনেজের জন্য। ওটা পাইলিং করতে হবে, পাইলিং করতে হবে, করুন। ওটা ইমিডিয়েটলি যাচ্ছেন ওনারা KIP থেকে, গিয়ে যা দরকার হয় নেসেসারি করুন। সেগুলো আমার নজরে এসছে, অলরেডি আমি কমিশনারকে বলে দিয়েছি, পার্ক প্রত্যেকটা পার্কিংয়ে একটা তো হচ্ছে যে আমাদের সিসি ক্যামেরা থাকবে, সেকেন্ডলি হচ্ছে যে ওখানে আমাদের রেড চার্ট টাঙানো থাকবে বড় করে ডিসপ্লে, ছোট্ট করে না, আর ওই নাম্বারটা থাকবে যে কমপ্লেন নাম্বার এবং ওখানে কাকে দেওয়া হয়েছে পার্কিংয়ের দায়িত্ব। আমরা মাঝে মাঝে পুলিশকে দিয়ে চেক করাবো যে পার্কিংয়ে যারা নিয়েছে তারা ড্রেস পরে এবং একটা কার্ড থাকবে, সামনে ওটা ঝোলানো না থাকলে ওইখান থেকে হেন্সফোর্থ আজকে না সোমবার বা মঙ্গলবারের মধ্যে ওখান থেকে অ্যারেস্ট হবে। আমরা ধরে নেব যে যাদের আইডি কার্ড ছাড়া যারা পার্কিংয়ের পয়সা তুলছে তারা ইল্লিগালি তুলছে, তাই পুলিশকে তখন FIR করে আমরা অ্যারেস্ট করব। ওই পার্টিকুলার সংস্থাতে কোন সংস্থাকে আমরা দিয়েছি সেটা আমাদের ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে, ধরুন ABCD কোঅপারেটিভ লিমিটেড, সেটা আমাদের ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে, তার সেই সংস্থার লোকের ওই পার্কিংয়ে থাকতে হবে। আর আমরা চেষ্টা করব যে পুজোর পর থেকে একটা ড্রেস যদি পার্কিং আলাদা দিয়ে দেওয়া যায় তাহলে আইডেন্টি ফারাক হয়, এরা মানে সত্যিকারের পার্কিং আলা না এমনি পয়সা তুলছে, আর যদি অন্য অতিরিক্ত পার্কিং হয় তার টেন্ডার ক্যান্সেল হবে। ওই তো আমাদের কর্পোরেশনে ডাইরেক্ট অ্যাপে, অ্যাপের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নাম্বারটা, ওইখানেই আমরা ডিসপ্লে করে দিচ্ছি সেই অ্যাপে। একটা ধরুন আমি ফ্যামিলি নিয়ে গেছি, আমি তো ঝগড়া করতে পারবো না, আমার 30 টাকা হয়তো 50 টাকা চাইছে, আমি দিয়ে দিলাম, ওইটা আমি রেখে দিলাম, আমি অ্যাপের মধ্যে ওই 50 টাকা তুলে টাইমটা দিয়ে আমি পাঠিয়ে দিলাম।
ঠিক আছে, আমরা ধরে নেব ওনাকে ডাকবো, ডেকে সাক্ষী হয়ে ধরে নিয়ে তখন ডাইরেক্টলি কমিশনার ওর ওর ওই যেটা আমরা দিয়েছি ওটা ক্যান্সেল করে আবার রিটেন্ডার হবে। ডেঙ্গুতে 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 যেটা কালকে মারা গেছেন তার ঠিকই যে ডেঙ্গুতে মারা গেছেন, ভর্তি হয়েছিলেন ডেঙ্গু নিয়ে, তারপর তার প্লেটলেট হয়ে গেছিল 140,000, তারপরে ওনার কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছিলেন, কিন্তু ভর্তি হয়েছিলেন ডেঙ্গু নিয়ে, কিন্তু ডেঙ্গুতে ওনার প্লেটলেট কমে গেছিল, তারপর প্লেটলেট বেড়ে গেল, বেড়ে 140,000 হলো, মানে ডেঙ্গু তখন ঠিক হয়ে যাচ্ছে। এটা আনফর্চুনেটলি যে তারপরে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তার কারণ মানুষের কিছু কিছু মানুষের অসহযোগিতার জন্য ডেঙ্গু বাড়ছে। আমরা হাউস হাউস করছি, প্রচার করছি, সব করছি, তার মধ্যেও পাচ্ছি যে কিছু মানুষ ট্যাঙ্কিতে জল রেখে দিচ্ছেন, তাদের পুরনো বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে ছাতের মধ্যে জল রয়েছে, ফুলের টবে জল রয়েছে, বৃত্তমানদের ফ্রিজের মধ্যে যে ট্রে আছে সেই ট্রের মধ্যে আমাদের লার্ভা পাওয়া যাচ্ছে, আমাদের কমোড এক্সেস এখন বড় বড় ফ্ল্যাট বন্ধ করে রেখে দিয়েছে, তার কমোডটাকে ইউজ করছেন এবং ঢাকনাটাকেও ফেলছে না, কমোডের মধ্যে লার্ভা পাওয়া যাচ্ছে। তো কাহা তাক আমরা লড়াই করবো, কাহা তাক ইয়ে করবো? আমার যেরকম 100 কত নম্বর ওয়ার্ড, ওটা এই সিপিডাব্লিউডি যেটা গেলাম, এই ওই যে সিটা সিপিডাব্লিউডি যে মাথার উপর নোংরা ফেললো, ওটা 89 106, হ্যাঁ, এই একটা সিপিডাব্লিউডির কোয়ার্টারে ঢুকলাম, না মুর এভিনিউতে, মুর এভিনিউতে ঢুকলাম, দোতলার মধ্যে নোংরা রাখছে, গরু রেখে দিয়েছে উপরে, নোংরাগুলো ইচ্ছে করে করে ফেলছে পুরো মাঠটা, মানে ওরা যে ওখানে নিজেরা ওখান দিয়ে যায় পুরো মাঠটার মধ্যে, এখনো যেন নোংরা পড়ে, রোজ আমরা পরিষ্কার করছি, রোজ আবার দুপুরবেলার মধ্যে ভরে যাচ্ছে। এ কাহা তাক লড়াই করা যাবে? আমরা যেখানে দেখছি সেখানে করছি, কিন্তু আমাদের কাছে তো লাখ লাখ লোক নেই যে পুরো কলকাতা একদম চষে বেড়াবে, আমাদের ওয়ার্কাররা ঘুরছে, আমাদের হেলথ ওয়ার্কাররা ঘুরছে, আমাদের এই সুব্রত রায়চৌধুরী সাহেবের সব পুরো টিম নেমে নেমে করছে, আমরা জয়েন্ট ড্রাইভ করছি, তার মধ্যেও যদি মানুষ এগুলো করতে থাকে কাহা তাক মানুষের বিরুদ্ধে আমরা কাহা তাক লড়াই করব? একটা অসহায় অবস্থায় এসে দাঁড়িয়েছে, অতীন গিয়ে প্রত্যেকটা বড়োতে বড়োতে মিটিং করছে, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মিটিং করছে, ওনারা লোক পাঠাচ্ছেন, আমরা জয়েন্ট ড্রাইভ করে প্রত্যেক দিন এখন জয়েন্ট ড্রাইভ হচ্ছে, কোথায় লিফটের তলায় জল, কোথায় কনস্ট্রাকশন সাইটে জল, আমরা প্রত্যেক দিন করছি, তারপরেও মানুষকে হাত জোর করে বলছি যে দয়া করে একটুখানি ছাতে উঠে দেখুন, নিজের বাড়িটা অন্তত পরিষ্কার রাখুন, পাশের বাড়িটা একটু লক্ষ্য রাখুন, একটা উদাসীন ভাব। 106 নম্বর ওয়ার্ডে যেখানে মারা গেছে সেখানে মানুষের মধ্যে সচেতনতা নেই, ওই ওই খালটা আছে 106 নম্বরে, কি নাম এটা, ওর পাশে কলসি, পুরনো কলসি তার মধ্যে পাওয়া যাচ্ছে, মানে ভাঙা কলসি না কি ওই কন্টেনার রেখে দিয়ে প্লাস্টিক বোতলগুলোকে কেটে কেটে ওইখানে রেখে দিয়েছে, ওর মধ্যে জল পাওয়া যাচ্ছে। কাহা তাক করবো? তবু আমরা করতে হবে, চেষ্টা করছি এবং রেগুলারলি ক্যাম্পেন হচ্ছে আমাদের, রেগুলার ক্যাম্পেন করে যে মানুষকে একটুখানি আমাদের সাথে, মানে মানুষের সাথে, যেদিন মানুষ মনে করবে সেদিন ডেঙ্গি চলে যাবে এখান থেকে, যেরকম স্মল পক্স চলে গেছে পৃথিবীর থেকে, ডেঙ্গি চলে যাবে, কিন্তু সব মানুষকে সেখানে সচেতন হতে হবে। এখনো আছে, আপনি যদি যাদবপুর এলাকায় যান এখনো মেন রাস্তা দিয়ে মেট্রোর কাজ হচ্ছে, যেখানে লাইন এখনো পাতা হয়নি সেখানে উপরে জল থাকছে, তবু আমরা মাঝে মাঝে মেট্রো কর্তৃপক্ষের সাইডে নিয়ে আমরা স্প্রে ফ্রেগুলো করছি। আর ঠিক যে আর কিছু খালি মাঠ, খালি মাঠগুলো রয়েছে সেখানে লোকে নোংরা ফেলছে, সেটা দিয়েও
এই আমার ফোনে বোধ হয় 30% কি 40% শুধু ওই কমপ্লেন যে আমার বাড়ির সামনে খালি মাঠ, সেখানে ডাম্প হয়ে যাচ্ছে। আমরা দেখছি যতটা পারছি, যেটা খবর পাচ্ছি করছি, এত আমার কাছে ফোর্স নেই যে সব জায়গায় গিয়ে করতে পারো। এখনো আমাদের 578, আমরা কাল পরশু আবার একটা লিস্ট বার করছি। এটা আমার কি করে বলবো, যদি কারোর বাড়িতে টাকা থাকে উদ্ধার হয় তো আমি কি করে তার জবাব দেব? তাহলে তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি কেন বলছেন না পুরো ভারতবর্ষ তার যে বিভিন্ন জায়গায় কেন টাকা রয়েছে? তো নরেন্দ্র মোদীর বলা, যদি বিধানসভার আমার বিধানসভায় যদি আমার মনে হয় যে কার বাড়ি দিয়ে টাকা বেরোচ্ছে আমাকে বলতে হবে, তাহলে ভারতবর্ষে যত জোরে নীরব মোদী কেন টাকা ঝরেছে সব তো নরেন্দ্র মোদীকে বলতে হবে। তল্লাশি, দেখুন একটা জিনিস আমার মনে হয় যে যারা অন্যায় করেছে তাদের তল্লাশি হচ্ছে, এটার মধ্যে আমার কিছু বলার নেই। যেটা অন্যায় করে কোথাও যদি টাকা রাখা থাকে, ইললিগাল ওয়েলথ থাকে, সেটা ইডি করছে, কোথাও আমাদের মানে ইনকাম ট্যাক্স তারা করছে, এটার মধ্যে আমার কিছু বলার নেই। কিন্তু শুধু অপোজিশন স্টেটে এই অ্যাক্টিভিটিসটা কেন, যেগুলো বিজেপি স্টেট সেখানে কি ইললিগাল ওয়েলথ নেই? সেখানে কি ইললিগাল লোকে কাজ করছে না? সেখানে কি আইটিকে ফাঁকি দিচ্ছে না? তাহলে শুধু ঝাঁজটা যারা অপোজিশন স্টেট সেখানে এই ঝাঁজটা বেশি কেন? বাংলাতে এত আইটি রেড, এত ইডি রেড কেন? অপোজিশন নেতাদের ওপরে রেড, এই যে মলয়দার বাড়িতে হলো, এই রেডগুলো হচ্ছে যে আমাদের ভয় পাইয়ে দেবে যাতে আমরা আর বিজেপির বিরোধিতা না করি। আরেকটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আইটি রেড ইডি রেড করে একটা বার্তা দিতে চাইছে যে ব্যবসা বাংলায় করো না, ব্যবসা করতে গেলে আমাদের স্টেটে চলে এসো, এখানে থাকলে ব্যবসায় আমরা এরমভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব, তাতে বেঙ্গলের ইকোনমিটাকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা বলে আমার মনে হয়। মানে আমার এটা, আমি শিওর নই বা ইয়ে নই, কিন্তু একটা মনে হয় আমার যে কোথাও এর আগেও কতগুলো আইটি রেড হলো বড় বড় সব বিল্ডিং হাউসে, সেখানে কিছু পেলো না, যেখানে পেয়েছে সেখানে ঠিক আছে, যে অন্যায় করেছে তার সিজ হবে, তার ইয়ে হবে, যা আইনত যা হবে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। কিন্তু এই যে একটা রেড 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 এইটা করে একটা আতঙ্ক সৃষ্টি করছে যাতে বেঙ্গলের ইকোনমিটাকে কীভাবে নষ্ট করে দেওয়া যায়, আমার এটা ব্যক্তিগত আমার একটা ধারণা। আমাদের একটা হচ্ছে যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্টে আমরা অলরেডি একটা টাকা রেখেছি, সেই টাকায় আমাদের টেন্ডার হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আমরা সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্টের ব্যাপারে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে কাজ করছি। যেহেতু অনেকদিন আগে এনজিটি আমাদের বলেছিল, সেই সময় যে গভর্নমেন্ট ছিল তারা করেনি, কিন্তু আমাদের সরকার আসার পরে একটু সময় লেগেছে, তারপর কিন্তু আমরা অলরেডি করছি। যেগুলো আমাদের লেগাসি ওয়েস্ট, সেই লেগাসি ওয়েস্টগুলো আপনি যে কোনো সাইডে যান আমাদের অলরেডি কাজ চলছে। কিন্তু আমরা উই ক্যান নট ডু ম্যাজিক, যেটা 40-50 বা 100 বছরের ইয়ে, সেটাকে আমি যদি মনে করেন যে এক বছর বা দু বছরে শেষ করে দেবো এটা হয় না। যদিও লেগাসি ওয়েস্ট আমরা বলেছি যে 3 বছরের মধ্যে আমরা করে দেবো, এখন নতুন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করছি যেখানে আর ওয়েস্ট পাইলিং আপ হবে না। সুতরাং এই কাজগুলো করতেও একটা বড় টাকা লাগে, সেটা আমরা করছি। তার মধ্যে এনজিটিএ যে 3,500 কোটি টাকা তুমি ইয়ার মার্ক করে রেখে দাও, এটা আমাদের কাছে, তাহলে আমরা রেগুলার যে নতুন যে প্রজেক্টগুলো নিচ্ছি সেটা আবার বন্ধ হয়ে যাবে, ওই পুরনোতে আমরা ইয়ার মার্ক, যেটা দরকার হবে সেটা আমি নিশ্চিতভাবে করব। এইভাবে এনজিটিএকে নিশ্চয়ই আমরা একটা অ্যাপিলে যাব যে আমাদের এইটা দেওয়া হোক যে আমরা
একটা টাইম ধরে দেওয়া যাক যে আমরা এখানে এই কাজটা করে দেবো, লেগাসি ওয়েস্ট ধরুন আর তিন বছরের মধ্যে আমাদের কাছে কোনো লেগাসি ওয়েস্ট থাকবে না, তাহলে আমাদের এই ওয়েস্ট থেকে যে পলিউশনগুলো ছড়ায় সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের যে এগুলো রয়েছে ফ্লুইড ওয়েস্ট আর কি, এই ফ্লুইড ওয়েস্টের জন্য আমরা অনেকগুলো অলরেডি করে নিয়েছি, ট্রিটমেন্ট প্লান্ট প্রচুর করেছি, এগুলো আরও বাড়াতে হবে। এখন ওইটার জন্য যদি এনজিওটা 3,500 কেন দিই, দরকার আমরা অনেকটা আরও বেশি টাকা লাগলে আরও বেশি টাকা খরচা করবো, কিন্তু আমাদের পলিউশন ফ্রি এই বাংলাকে রাখতে হবে অল মিউনিসিপ্যালিটিস, সেটার জন্য যা দরকার হবে সেটা আমরা করবো। সেটা আমি একটু আগেও বলে এসেছি যে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে, ক্রিমিনালদের অ্যারেস্ট হবে, এবং এটার পেছনে কে আছে, কি আছে, কেন আছে, কেন ওই পরিবারের আরেকজনের ওপর এটা হলো, এটা পুলিশ নিশ্চিতভাবে ইনকোয়ারি করে খুব তাড়াতাড়ি বার করবে। দেখুন একটা ব্যাপার হলো কি, একজনের এখন এতগুলো পলিটিক্যাল পার্টি ওনার বাড়িতে গেছে না, ওনারা যেটা বলছেন সেটার পলিটিক্যাল মোটিভেটেড হয়ে বলছে, পুলিশ নিরপেক্ষভাবে থাকবে, সেই জন্যেই কিন্তু আনিস খানের অরিজিনাল লোকেদের অ্যারেস্ট হয়েছে, মানে যারা আনিস খানের ওই সেদিন রাত্রিবেলা ওইখানে গেছিল, আর এটাও পুলিশ ইনকোয়ারি করে দেখবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার বাবা বিশেষ করে যেটা বলছেন ওটা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বলছেন, যেহেতু এতগুলো পলিটিক্যাল পার্টি গিয়ে ওনার ব্রেন ওয়াশ করে দিয়েছে। কিন্তু মিথ্যে মামলার খেলা তো ওনারা চালাচ্ছেন, মিথ্যে মামলার খেলা কি আমরা চালাচ্ছি নাকি, মিথ্যে মামলার খেলা তো ওনারা চালাচ্ছেন। আমাদের একজন পরে একজন নেতাকে মামলা দিয়ে হ্যারাস করে তো ওনারা করছেন, আমরা কোনটা মিথ্যে মামলা করলাম, কোন মামলাটাকে মিথ্যে করলাম? নন্দীগ্রামে লোডশেডিংয়ের পরে আবার রিকাউন্টিংয়ে রেজাল্ট পাল্টানো হয়নি, আর সেই একই মামলা যখন মানিকতলায় হয় তখন সেটা সত্যি মামলা হয়ে আর নন্দীগ্রামে মিথ্যে মামলা হয়ে যায়। এই এই এইটার কোনো অর্থ নেই, মানে উনি যেটা বলছেন কোনো অর্থ নেই। মমতা ব্যানার্জির স্তর চিন্তা এগুলো অনেক ওপরে, এটার সাথে উনি ম্যাচ করতে পারবেন না। এটা আমার জানা নেই যে দুবার চিঠি লিখেছিল, কী লিখেছিল আমার জানা নেই, নিশ্চিতভাবে যদি হয় তাহলে সেটা নিশ্চিতভাবে পুলিশের ডিজি থেকে নিয়ে এরা নিশ্চয়ই দেখবে। শুন, আজকে এদের কাছে আর 0 MLA, কোনো বামপন্থীদের কোনো ইয়ে নেই, পায়ের তলায় মাটি নেই, এখন কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে লাপালাপি করাচ্ছে, এটাতে খুব একটা কিছু হবে না। আবার পঞ্চায়েত ইলেকশন আছে, দেখবেন যে এদের অ্যাকচুয়ালি পায়ের তলায় মাটি নেই, কিছু নাচানাচি করছে, আপনারা টিভিতে দেখাচ্ছেন, বাড়ির লোকেরা দেখছে, ভাল লাগছে। এটা অলরেডি আমাদের এখানে বাংলায় অন্যায় করে কেউ বাঁচবে না, কিন্তু পুলিশকে একটু সময় দিতে হয়, কারণ পুলিশ ইজ নট এ জাদুঘর, যেটা পুলিশের গাফিলতি সেটা মুখ্যমন্ত্রী নিজে তার অ্যাকশন নেন, এখানে দেখা গেছে। তাই যেরকম ওই জায়গাটার নাম কি, বাগুইহাটিতে যেরকম মূল অভিযুক্ত ধরা পড়েছে, এটা ওপরে কোনো ক্রাইম ডাজ নট পে, বাংলায় ক্রাইম করে থাইরাসের মতন ইউপির মতন পালিয়ে যাওয়া যায় না, দলমত নির্বিশেষে ক্রিমিনাল পুলিশে অ্যারেস্ট হবে, বিচার ব্যবস্থার অধীনে যাবে এবং বিচার ব্যবস্থায় যা হবে সেইটা পাবে, এটা বাংলা। সেটা আমি জানি না কোথায় লাঠি চার্জ করেছে, আমরা লাঠি খেয়ে খেয়েই বড় হয়েছি। তার মানে আবার বলা যাচ্ছে
যে বাংলা ভাগের চক্রান্তে উপর থেকে নিচ পর্যন্ত জড়িত, কিন্তু বাংলা ভাগের বিরুদ্ধে আমরা লড়াই